দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে খানজান আলী রহমতুল্লাহ আলাই ফার্নিচারে। তো সবাই কিন্তু আমাদের চ্যানেলটাতে জানেন যে আপনারা এখানে বিভিন্ন ধরনের যে সোফা কালেকশানগুলো আছে সব কিন্তু আপনারা একটা ছাদের নিচেই পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে মাত্র 12,000 টাকা থেকে শুরু করে কিন্তু 1,50,000 টাকা পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের ঘরকে সাজানোর জন্য সোফা কালেকশন আছে। তো ফ্রেন্ডস, আপনারা কিনেন বা না কিনেন, খানজান আলী রহমতুল্লাহ আলাই ফার্নিচার থেকে একবার অন্তত ঘুরে যাবেন, এক কাপ চা কফি খেয়ে যাবেন, আপনাদের দাওয়াত রইল। তো আমি আপনাদেরকে একটু ওনাদের ব্যানারটা দেখিয়ে দিচ্ছি। তো খানজান আলী রহমতুল্লাহ আলাই ফার্নিচার, তো এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের অপর পাশে ফুট ওভার ব্রিজের সাথে পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটি। তো আমাদের সাথে আছেন কামাল ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভাই। তো আপনার শোরুমে চলে এসেছি, সবাই তো রিকোয়েস্ট করলো যে আমরা নতুন কিছু ফার্নিচারের কালেকশন দেখতে চাই। আমি তো প্রতি মাসে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি, যে নতুন নতুন ভালো করি, আপনার আসবেন, অ্যাড দিবেন, কাস্টমার আসবে, আমার সাহায্যতে থাকি। তো আমার চ্যানেলে তো আপনার অনেক জনপ্রিয়তা আছে, বা বাংলাদেশের 64টা জেলাতেই কিন্তু আপনার ফার্নিচার ইউজ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। তো ভাইয়া, আপনি যে সোফাটাতে বসে আছেন, এই সোফাটা সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে এই সোফাটা কত সিটের বা কত টাকা হলে আমরা কিনতে পারবো? মূলি আপনার স্যালন থেকে তো অনেকে অনেকে ভিডিও করে মার্কেটে, শত শত ভিডিও আছে, কিন্তু স্যালন ভিডিও করলে যদি মালটা ঠিক মতো না দেয় তাহলে সে ভিডিও দাম থাকবে না। তা আমি চাই আমার প্রোডাক্ট যারা কিনবে দেশে যেন আরও লোকজন কিনতে পারে, আমার কাছে তারা আকর্ষণ ফেরাতে পারে। আর আমি যা বলতে তাই দিয়ে থাকি, দেখেন আমার পাগুলো সেগুলো দেখেন যে আমি কী করে তৈরি করি, দেখেন আপনি যে কত কোনটা কাঠে রাউন্ড করে কেটে বার করে দিয়ে সবজি সেরকম কাঠে তৈরি করে করেছি আমরা। দেন কাঠগুলো দেন কি মোটা কাঠ, এই দেখেন। তো ভাই একটু সামনে দিকে টান, 10 ইঞ্চি 10 ইঞ্চি চালা করে নিয়ে এই ফায়াটা বার করি আমরা, 10 ইঞ্চি 10 ইঞ্চি মোটা করে আমরা একটা বার করে দিয়ে একটা পুতুল গদি করে এরপরে আমরা এই ফায়া তৈরি করা হয়। আমি মনে করি যদি আমার পা যদি বল না থাকে তাহলে মাঝখানে মোটা ফ্যাট বড় হলে কাজ হবে না। মার্কেটে বুঝে দেয় মাঝখানে মোটা আর সাকসিকুন, যদি পায়ে যদি বল না থাকে তো ফ্যাটটা কী হবে আপনার, পায়ে দাঁড়াবে কিসের থাকে? তো এইবার মেন বেশি তো পায়া, এই যে পায়ে দাঁড়াবেন বলবেন লাফাবেন কিচ্ছু হবে না, কেন পায়ের তো মেন মেন চোয়া দাঁড়া থাকবে নাকি? আচ্ছা ওকে, যেরকম বিল্ডিং এর খাম্বা তো ঠিক না থাকে তুমি দাঁড়াবে দেখাতে অবশ্যই। তো এইটা এই সময় আমরা সেভাবে তৈরি করে যে পায়ের সরকম চোয়া দাঁড়া থাকতে পারে, খুবই সুন্দর। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের ঘরকে সাজিয়ে তুলতে পারবেন এই চমৎকার সোফাগুলো দিয়ে। তো ভাইয়া, আমি এখানে আপনার যে সিঙ্গেল যে চেয়ারটা আছে, তো এটা এটা দিয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দেন আসলে এটার বার্নিশটা কীরকম, তারপর গ্যারেন্টি কীরকম থাকছে, ফোমগুলো কীরকম? এইটা হলো লিগার বার্নিশের মাল, লিগার বার্নিশের মাল সলিড ফোম দিয়ে করা আছে। ওকে, আর ফায়াগুলো ব্যান্ড করে দেন কত মোটা কাঠ ব্যান্ড করে দিয়ে করা আছে, সলিড জিনিস দিয়ে করা আছে, একদম 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 8 ইঞ্চি ফোম কাঠ নিয়ে ব্যান্ড করা আছে। তো ভাই এটা পলিশটা কি পলিশ? এটা লিগার পলিশ, লিগার পলিশ। তো এটা হচ্ছে লেকার পলিশের উপরে করা, খুবই সুন্দর আর খুবই চমৎকার। তো এই ধরনের ফার্নিচার দিয়ে যদি আপনারা আপনাদের ঘরকে সাজিয়ে তুলতে চান তাহলে খুবই সুন্দর লাগবে। তো ভাই এই যে লেকারটা, লেকারের গ্যারেন্টি ওয়ারেন্টি কি থাকছে? এটা লেকার গ্যারেন্টি, আজীবন গ্যারেন্টি, কাঠ নষ্ট হবে না, মানে লেকারের গ্যারান্টিটা আজীবন। হ্যাঁ, রং নষ্ট হবে না, রং নষ্ট হবে না। আচ্ছা, রং নষ্ট হবে না। তো ফ্রেন্ডস, কেউ যদি খুচিয়ে খুচিয়ে না তুলেন তাহলে কিন্তু এটা যেরকমটা সেরকমই থাকবে, খুচিয়ে খুচিয়ে না, কেউ যদি কাটে যদি এরকম করে কাটতে যদি আপনি কাটে তাহলে উঠবে না, উঠবে না, এরকম ডল্লি উঠবে না। আচ্ছা আচ্ছা, ডল্লি উঠবে না, কারণ এটা হিট দিয়ে করা হয়, হিট দিয়ে করা, বিদায় ফার্নিচার টেকসই বেশি হয়। আচ্ছা, আর এটা যদি না শুকনো হয় তাহলে এই মালটা পরে ফেটে যায়, এটা ফাটার কিছু না, একদম টেকসই বেশি, একটু বাচ্চা লাফালে কিছু হবে না।
সুইট পমেট তো আমি একটু দেখাচ্ছি আপনাদের কামাল ভাইয়া কিন্তু সোফার উপর উঠে কিন্তু লাফাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে আচ্ছা ওকে তো ভাইয়া এই যে সোফাটা এই সোফাটার দামটা কেমন থাকছে এটা 1,40,000 টাকা পড়বে 1,40,000 টাকা তো খুবই চমৎকার তো ভাইয়ার কাছ থেকে আমি একটু ডেলিভারি অপশনটা জেনে নেই যে ডেলিভারিটা কোন সিস্টেমে আপনাদের এটা যদি আমি ডেলিভারি আছে 1,40,000 দেন ডেলিভারি ফ্রি আর দাম কম নিলে ফ্রি হবে না আচ্ছা দাম যদি কম নেন তাহলে ডেলিভারি চার্জ আপনাদের আপনাদের দিতে হবে ওকে তো কামাল ভাইয়া আপনার অসংখ্য অসংখ্য আদরে কিন্তু এই যে ভাই হাতে ভালো কিছু অনেক হাতে ভালো কিছু অনেক সালাম দি কি ভাই করে দেয়া আছে তো আপনার অসংখ্য মায়া মমতা ভালোবাসায় কিন্তু আজ খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচার এই পর্যায়ে এসেছে তো ফ্রেন্ডস আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে তো আমরাও আপনাদের সহযোগিতা চাই তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের দিবেন আমরা সেভাবে এগিয়ে যাব এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে বিশেষ করে কামাল ভাইয়ের যে খানজান আলী রহমতুল্লাহ ফার্নিচারেতে এটাকে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবো যেন আমরা মানবতার সেবা এগিয়ে আসতে পারি কারণ একটা ঘর সাজানোর জন্য ফার্নিচার কিন্তু সবসময় দরকার হয় আর এই ফার্নিচারের দরকারটা কিন্তু যুগ যুগ ধরেই চলে আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ফার্নিচার তো যে কেনে একদিন ব্যবহার করে না মিনিমাম 20-30 বছর ব্যবহার করবে আজীবন ব্যবহার করবে আজীবন ব্যবহার করবে তাহলে একটা টাকা তার 60 টাকা দিতে আজীবন ব্যবহার করবে তো আমার সেই কথা দিতে হবে না আমার অবশ্যই আমি 4 টাকা নিয়ে আমি তো অন্য কার্ড দিই তো আমি দায়িত্ব আমি থেকে দেবো লাগবে নাকি অবশ্যই অবশ্যই তো ফ্রেন্ড বুঝতেই পারছেন আসলে এই ধরনের কথা আসলে কেউ বলে না কোনো ব্যবসায়ী তো যাই হোক ওনার হয়তো ওইভাবে ব্যবসার প্রতি উনি সচেতন বিদায় কিন্তু আপনাদেরকে খোলাখুলি প্রত্যেকটা কথাই বলে দিচ্ছে তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ফার্নিচারগুলো আছে ওনার এখানে 12,000 টাকাতে শুরু করে ফার্নিচারের কালেকশান আছে আর প্রত্যেকটা ফার্নিচারের পেছনেই কিন্তু আপনারা গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন 30 বছরের তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস বিদায় নিচ্ছি আসসালাম